নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমান সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমাদের সকালটা আবার নতুন ভাবে মনে হয় যেন যাচ্ছে, কারণ বেশ কিছুদিন আমরা বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিজেদেরকে এই অনুষ্ঠান থেকে অনেকটাই দূরে রাখতে হয়েছে আমাদের অনিচ্ছাকৃত কারণে। কিন্তু গতকাল থেকে যখন আমরা সকালটা আবার আমাদের মতো করে তথাকথিত নিয়মের মতো করে আমরা শুরু করি বা শুরু করার চেষ্টা করলাম, সত্যি মনে হচ্ছে যে যেন একটু একটু করে আমাদের প্রতিদিনের জীবনে প্রাণ পাচ্ছে। কারণ আমরা তো স্বাভাবিকভাবেই গতানুগতিকতা ভাবে যেভাবে আমরা চলি, এর মধ্যে কিন্তু এই সকালটা আমাদের জীবনের একটি প্রায় ধারাবাহিকভাবে আমাদের কাজের অঙ্গীভূত হয়ে গেছিল। কিন্তু তার মাঝখানে হঠাৎ করেই আমাদেরকে একটু থামতে হয়েছিল, সেটাও মেনে নিতেই হয়, কিছু করার নেই। কিন্তু সেখান থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। আজকে আমরা রয়েছি এমন একটি গানের সকালে, এবং আমাদের একটাই আশা থাকবে, পরম করুণাময়ের কাছে প্রার্থনা একটাই থাকবে যে আমাদের এই চলার ছন্দটা যেন আর বিঘ্নিত না হয়, আমরা যেন ভালো করে চলতে পারি, আমরা যেন শ্বাস প্রশ্বাস নিয়ে মুক্ত বাতাসে বাঁচতে পারি। সেটাই কিন্তু আমাদের সবার একটাই প্রার্থনা, এবং এই করোনাকে যেন আমরা জয় করতে পারি। অনেকটা আমরা কাটিয়ে এসেছি, হয়তো বাড়ছে করোনা বৃদ্ধির হার, কিন্তু পাশাপাশি আমরা সেটাকে অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তার জন্য আমাদের দরকার যে সচেতনতা, সেটা আমরা সবাই মেনে চলছি, এবং এভাবে আমরা আজকের অনুষ্ঠানেও কিন্তু একইভাবে রয়েছি। আর আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী ঝর্ণা আরেন। সুপ্রভাত। সুপ্রভাত, স্বাগত জানাচ্ছি তোমাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছো ঝর্ণাদি? আছি মোটামুটি, আমাদেরকে ভালো থাকতেই হবে। আর সাথে আরো যে দুজন শিল্পী রয়েছেন আমাদের রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী, কিবোর্ডে রয়েছে পার্থ সারথী ঘোষ। সুপ্রভাত পার্থ, কেমন আছো বলবো না, কারণ আমরা জানি যে সবাই আমরা একইভাবে আছি এই পরিস্থিতিতে, আমরা ভালো থাকতে হবে সেই চেষ্টাতেই আছি। সাথে আরো একজন রয়েছেন যাকে আমরা পাই সব সময়, তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত নারায়ণ। সবাইকে নিয়ে আজকে সকালটাও ভীষণ ভালো কাটবে এটা আমার বিশ্বাস। আমরা অনেক ভালো ভালো গান শুনবো, কারণ রিহার্সালে এসেই শুনতে পাচ্ছিলাম ঝর্ণাদি আজকে ভীষণ সুন্দর সুন্দর গান, যেগুলো আমরা বলি স্বর্ণযুগের গান, এই ধরনের গানের সম্ভার আজকে আমাদের জন্য রয়েছে। তাহলে চলো ঝর্ণাদি, কথা না বাড়িয়ে আমরা গানে যাই। চলো, প্রথম কি দিয়ে শুরু করছো তুমি? প্রথম রবীন্দ্রসঙ্গীত, কম্পরকে রবীন্দ্রসঙ্গীত, এসো আমার ঘরে এসো। বাবা, চলো। ফাইদি ফাইদি আনি নগো, ফাইদি আনি নগো, ফাইদি ফাইদি আনি নগো, ফাইদি আনি নগো, নঘরে ফাইজাবাদি, নঘরে ফাইজাবাদি, যে কম নাই খাও, ফাইদি আনি নগো, ফাইদি আনি নগো।
শিল্পীর এই গানের পরিবেশনা দিয়ে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে যারা সরাসরি যুক্ত রয়েছেন টিভির পর্দায় বা যারা পর্দার ওপারে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন তাদের প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা। রাজ্যের বাইরে যারা রয়েছেন তাদেরকে বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ হয়তো যারা দেশের বাইরে রয়েছেন অনেকেই আমাদের এই অনুষ্ঠানটা দেখেন এবং আমাদেরকে বিভিন্ন সময় তারা তাদের মতামতগুলো দেন, সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া এবং আমার বিশ্বাস আমাদের সাথে আজকে ওনারা এভাবেই থাকবেন। আমরা পরে গানে যাব ঝর্ণা দি, পরে কি শুনব? এসডি বর্মনের শুটিং করতে একখানি গান, তুমি বকুল বিছানো পথে তুমি যে গিয়াছ, বকুল বিছানো পথে নিয়ে গেছ Thank you.
ভীষণ ভীষণ ভালো একটি গান এবং শচীন কর্তার যে সমস্ত গান আমরা বহুশ্রুত বলতে পারি তার মধ্যে হয়তো এই গানটি তেমন ভাবে আমরা শুনিনি বা অত্যন্ত কম শুনেছি, কিন্তু ভীষণ ভালো একটি গান এবং ঝর্ণাদি গাইলো ভীষণ ভালো, ভীষণ ভালো গাইলো ঝর্ণাদি, খুব ভালো। ঝর্ণাদি পরে কার গান শুনবো? আসলে একটা কথা বললাম না যে শুরুতে আজকে ঝর্ণাদি আমাদের জন্য যে গানের তালিকাটা করে এনেছে প্রত্যেক কটা গান কিন্তু আমাদের সবার খুব ভালো লাগার গান, প্রত্যেক কটা গান, এবং এখন যে গানটা গাইবে সেটাও মনে হচ্ছে ভীষণ একটি ভালো গান। চলো একদম বাসি কেন গা,
মনে হলো সত্যি একটি সুরের বাঁশি যেন কন্টিনিউয়াস বেজে গেল আমাদের কানের সামনে। এত ভালো করে মিষ্টি করে গাইলো ঝর্ণাদি, অসম্ভব ভালো একটি গান শুনলাম। বহুশ্রুত গান লতাজির এই গান, আমরা শুনে আসছি ছোট থেকে এবং শুনবো আমরা যতদিন সঙ্গীত থাকবে, গান থাকবে, এই গানগুলো চলতেই থাকবে। এই গানগুলোর বলে না যে কিছু কিছু গান আছে যেটা, যে গানগুলো আমাদের সবসময় আমাদের স্মৃতির মনের মনে কোথায় জ্বলজ্বল করতে থাকে। এবার নিবর্তে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ করে মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন বন্ধুরা। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি সানরাইজ করে মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, আর আজকে আমাদের সাথে রয়েছেন শিল্পী ঝর্ণা আরেন, কিবোর্ডে রয়েছে পার্থ সারথী ঘোষ, আর তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস, আর রয়েছে আমার অনেক দর্শক বন্ধুরা শ্রোতারা। আমরা ফিরব আবার গানে, অনেকগুলো ভালো ভালো গান আমরা শুনলাম, বাকি সময়টুকু আমরা ভীষণ ভালো গানগুলি শুনবো আবার ঝর্ণাদির কাছে। পরের গানে যাবার আগে জানবো যে ঝর্ণাদি সঙ্গীত শিক্ষা কত ছোট থেকে শুরু করেছেন বা প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? সঙ্গীত তো একদম ছোটবেলার থেকেই করি, 5 বছর তখন থেকেই আমি গান করতাম। আচ্ছা, প্রথমত আমার বাবার কাছ থেকে শিক্ষা, বাবাই আমাকে মানে ঘরের থেকে শিক্ষা শুরু, মা বাবা দুজনেই ভালো গান করতেন, মা তো এখনো আছেন। আচ্ছা, তারপর রবীন্দ্রসঙ্গীত শিখেছি নরেন ঠাকুরের কাছ থেকে। আচ্ছা, অনেকে নর ঠাকুর বলে জানেন, নরেন ঠাকুরের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত। আর ক্লাসিক্যালটা শিখেছি রাজেন দাসের কাছ থেকে, উস্তাদ রাজেন দাস। আচ্ছা, সেই গুণীদের সান্নিধ্যে পেয়েছেন এবং সেভাবেই সেই গুরুদের দেখানো পথে শিল্পী এখনো তার চর্চা চালিয়ে যাচ্ছেন। আমরা যাই পরের গানে, এবার কি শুনবো ঝর্ণাদি? এবার লতা মঙ্গেশকরের গাওয়া না মনে লাগে না, বা সেই বিখ্যাত গান, চলো। এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনে লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনে লাগে না। Thank you.
অসাধারণ প্রত্যেক কথা গান একদম সত্যি এত ভালো ঝর্ণাদি গাইছেন ভীষণ ভালো লাগছে ঝর্ণাদির কাছে পরের গান নিশ্চয়ই আমরা শুনবো তার আগে জানবো যে ঝর্ণাদি এখনো কি একইভাবে বাড়িতে চর্চার জায়গাটা বা কিভাবে নিজেকে গানের সাথে যুক্ত রাখছেন এখন কিভাবে রাখছেন বা এখনো কি তালিম কারোর কাছে নিচ্ছেন না এখন তালিম নিচ্ছি না আমি তবে প্রচুর গান শুনি আচ্ছা গান শুনি প্রচুর সারাদিন গান মানে গানে অনেকটা সময় অনেকটা সময় মধ্যে কাজের ফাঁকে ফাঁকে গান শুনি গান চালিয়ে রেখে কাজ করতে থাকি গান শুনতে থাকি বাহ এবার কি শুনবো বা আজকে ঝর্ণাদি প্রত্যেক কটা গান কি বলবো বেছে বেছে এনেছে আমাদের অনেকের এগুলো ভালো লাগার গান চলো ঝর্ণাদি
আরে বাহ, দারুণ দারুণ, কিছু বলার নেই। অনেকদিন পর ঝর্ণাদিকে এভাবে বসে অনেকগুলো গান শুনছি, আর প্রত্যেক কটা গান আমাদের খুব ভালো লাগার গান। এবার আবার নিতে হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন বন্ধুরা। চলে এলাম বিরতির পর, আমরা দেখছি স্যান্ডার্স করোনা মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর একইভাবে আমরা সবাই একই সাথে আছি, শিল্পী রয়েছেন ঝর্ণা আরেং, পার্থ রয়েছে, নারায়ণ রয়েছে, সবাইকে নিয়ে সকাল আমরা অনেকটা কাটিয়ে ফেলেছি। আমাদের অনুষ্ঠানের প্রায় মাঝামাঝি পার করে আমরা শেষের দিকে চলে এসেছি, কিন্তু ওই যে বলে না যে শেষের দিকে অপেক্ষা আরো অনেক বেশি বেড়ে যায়। কি কি গান রাখছে আজকে ঝর্ণা দিয়ে আমাদের জন্য? পরের দুটো গান আমি বিরতিতে যতটুকু শুনলাম সেটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি সেটা মানে একদম জোর দিয়ে বলতে পারি। ঝর্ণাদি চলো পরের দুটো গানে যাই, কি শুনবো এবার? একদম বললাম না আমি কেন বললাম, সেজন্যই বললাম। কিছুদিন আগেই আমাদের সেই পঞ্চমজির জন্মদিন গেছে, সেটা আমরা সবাই জানি। আরো একবার শিল্পীকে তার গানে আমরা শ্রদ্ধা জানাই এই মুহূর্তে ঝর্ণাদি আমাদেরকে যেটা শোনাবে। চল দোলে আমি
বাহ, দারুণ দারুণ, কিছু বলার নেই। কি মানে শুরুতে যেটা বলেছিলাম যে আজকে আমরা নানা ধরনের সেই আমাদের সেই সময়কার হারিয়ে যাওয়ার দিনগুলোর গানে আমরা আজকে থাকব। পুরনো দিনগুলোকে মনে হয়, পুরনো গানগুলোকে মনে হয় যত শুনি তত বেশি নতুন করে গানের সুরগুলোকে আমরা ডুবে থাকতে পারি। আমরা পরের গানে অবশ্যই যাব। পরে কি ধরনের গান কি শুনব? লতাজির চল। আজ নয়
গীতিকা সুরকার সলিল চৌধুরীর একটি বিখ্যাত গান এই মুহূর্তে আমরা শুনলাম। আমাদের সাথে রয়েছেন ফোন লাইনে রাজ্যের বরিষ্ঠ এবং গুণী শিল্পী, আমাদের সবার প্রিয় মায়াদি মায়া রায় রয়েছেন। মায়াদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাই আমাদের সাথে থাকার জন্য। হ্যালো 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 হ্যাঁ মায়াদি, স্বাগত, সুপ্রভাত, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, এই করোনা কালও ভালো আছি। নিশ্চয়ই সকলকে সকলকে সকালের শুভেচ্ছা। ঝর্ণার গান শুনছিলাম। রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে ঝর্ণা একজন, অন্যতম একজন। ওর গান আগেও শুনেছি, আজকে শুনছিলাম। সুন্দর নির্বাচন, বহুশ্রুত, আমার ভালো লাগার গান। প্রতিটি গানই ভালো গাইছে, ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। আর ঝর্ণাকে সহযোগিতা করছেন এ রাজ্যের বিশিষ্ট তবলা শিল্পী নারায়ণ বিশ্বাস আর কিবোর্ড শিল্পী পার্থসারথী ঘোষ, দুজনে আমার অত্যন্ত প্রিয় ও পছন্দের শিল্পী, ভালো লাগার শিল্পী। ওদের সহযোগিতা ছাড়া সঙ্গীত বা গান কখনো পূর্ণাঙ্গ বা সর্বাঙ্গীন সুন্দর হয় না। একদম, আজকে খুব ভালো লাগছে। আর তোমার সঞ্চালন আমার সবসময় ভালো লাগে, আজকেও ভালো লাগছে। এই তিনজন শিল্পীকে, এই তিনজন শিল্পীর প্রতি রইল আমার অপুরাণ ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ। তোমাকেও আমার অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। একদম, সবসময় আশীর্বাদ। এই যে আট বছর ব্যান্ড গার্ডের যে পথছলা, খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছে, বিভিন্ন ধরনের শিল্পীরা গান গাইছেন, বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছেন দেশে রাজ্যের বাইরে, রাজ্যের এবং রাজ্যের বাইরে, খুবই ভালো লাগার ব্যাপার। আমিও মানে সম্ভবত বা চার পাশে বসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো এই যে সবচেয়ে ভালো লেগেছিল যে ভ্যানগার্ডের যে অ্যারেঞ্জমেন্ট, আয়োজনটা খুব সুন্দর, খুব সুন্দর। ভ্যানগার্ডের এই পথ করোনা কালেও এই যে অনুষ্ঠান প্রচার করে চলেছেন, সেটা আমার খুব ভালো লাগছে। আমার অপুরাণ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভ্যানগার্ডের প্রতি, এইভাবেই পথ চলুক। একদম দিদি, ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, আর এইভাবেই প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে এতক্ষণ ছিলেন রাজ্যের গুণী শিল্পী মায়াদির কথা আমরা শুনলাম। এবার আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, ছোট্ট করে সময় আছে আর অল্প, সেটাও আর বাদ যায় কেন বলো, একটু গান শুনেই নেই। আমাদের অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি আমরা। আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে ঘরে কিছু জীবনে যদি না ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবন তারি আমি আমার থেকে আমাকে
ভীষণ ভালো লাগলো ঝর্ণাদি, আজকের সকাল তুমি আমাদেরকে সুরে মাতিয়ে রাখলে এবং এভাবেই আমরা যেন সুরে সুরে থাকতে পারি এবং তুমি নিজেও যেন এভাবেই সুরে থাকো সেটাই আমরা চাইবো। আবারও দেখা হবে কোন এক অনুষ্ঠানে নিশ্চয়ই। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থাকো এবং এভাবেই চলতে থাকো। আর যারা আমাদের সাথে এতক্ষণ ধরে বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আমাদের আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আসল কথা হচ্ছে আমাদের এই চেষ্টাটুকু কিন্তু শুধুমাত্র আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি, যে কোনো পরিস্থিতিকে যেন আমরা মনের শক্তিটাকে, মনের জোরটাকে হারাতে না পারি, তার জন্যই কিন্তু আমরা প্রতি মুহূর্তে চাই আমাদের প্রত্যেকটা সময় যেন খুব ভালো থাকি, খুব ভালো কাটে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমান সকালে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।